টেলিগ্রাম চ্যানেল যেখানে আমি তোমাদের পাঠাই প্রত্যেকদিন কিছু না কিছু জিনিস যেখানে তোমরা নিজেদের ইংলিশ আরো ইম্প্রুভ করতে পারবে যদি তোমাদের ইংলিশ রিলেটেড পিডিএফ ওয়ার্কশিটস অ্যান্ড স্টাডি ম্যাথস এর দরকার পড়ে তাহলে নিচে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল ভিজিট করে নিতে পারো না আজকের এই ক্লাসে আমরা কি শিখছি আজকের ক্লাসে আমরা শিখবো ডাব্লিউ এইচ ওয়ার্ডস ইয়াস সো ডব্লিউইচ ওয়ার্ড হচ্ছে সেই এসেন্সিয়াল চ্যাপ্টার যেটা আমাদের ইংলিশে কোয়েশ্চেন করার জন্য ভীষণ ভীষণ দরকার আমি তোমাদের আগেও ইংলিশে কোশ্চেন করা শিখিয়েছি কিন্তু মনে করে দেখো সেগুলো আমরা কনফার্মেশন বেসড কোয়েশ্চেন শিখেছি অর্থাৎ আমরা শিখেছি ইয়েস অর নো কোয়েশ্চেন যেখানে উত্তরে হয় আমাকে হ্যাঁ বলতে হবে নয় না বলতে হবে কিন্তু যখন হ্যাঁ বা না এর অতিরিক্ত আমাদের কিছু উত্তরে বলতে হচ্ছে তখন আমাদের উপরে কাজ করতে হবে এইচ কোয়েশনে আমরা কাজ করি কে কারা কি কখন কোনটা কাদের জন্য ইত্যাদি প্রশ্নের উপরে আমরা শিখব এই শব্দগুলো দিয়ে আমরা প্রশ্ন কিরকম ভাবে তৈরি করতে পারি তাহলে যখন অতিরিক্ত আমাদের উত্তরের দরকার পড়ে যেরকম ব্যাপারে আমরা আমরা জানতে ওয়েড দিয়ে প্রশ্ন করছি আমরা হয়তো টাইমের ব্যাপারে জানতে চাইছি আমরা ওয়েন দিয়ে প্রশ্ন করছি কে দিয়ে প্রশ্ন করলে আমরা হুকে ব্যবহার করব। আবার যদি কি বলি তাহলে ওয়াটকে তো এইগুলোই আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো যারা যারা এখনো পর্যন্ত ডাব্লিউচ ওয়ার্ড নিয়ে ভয়ে রয়েছো জানো না যে ভাবে সেন্টেন্স অ্যাপ্লাই করতে হয় বা ডাবলিএচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন কীভাবে মেক করতে হয় গেট স্টার্টেড ওয়েল আজকের এই লেসনকে আমি কটা পার্টে ভাগ করেছি যাতে তোমরা সিম্পল ভাবে অল্প অল্প করে ছোট ছোট ভাবে আমার সাথে সহজে প্রত্যেক দিন শিখতে পারো সো আজকের পার্টে আমরা কটা ডাব্লিউএচ কোয়েশ্চনের উপরে কাজ করবো বাট বিফোর আই গেট স্টার্টেড উইথ দোজ ওয়ার্ডস ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ হ্যাভ দ্য জেনারেল আইডিয়া অফ ডাব্লিউ এইচ ওয়ার্ডস অ্যান্ড কোয়েশন সো এই যে ডাব্লিউইচ ওয়ার্ডসগুলো রয়েছে এগুলো আমরা কখন ব্যবহার করি আমরা সেগুলো শিখবো অ্যান্ড তোমরা যেটা জানো আমার প্রত্যেকবারের কাজই হল যে একটা চার্টের মাধ্যমে সমস্ত কিছু তোমাদের কাছে সিম্পলভাবে তুলে ধরা রাইট সো দ্যাটস ওয়ার আই ডিড হিও আমাদের যে ডাব্লিউইচ ওয়ার্ডসগুলো রয়েছে সেগুলো হলো হু হোম ওয়াট উইচ ওয়েন ওয়ে ওয়াই হাউ হুজ এইবারে দেখো আমার উচ্চারণটা এইবারে আবার আমি উচ্চারণ করব। তোমরা আমাকে শুনবে হু উইচ ওইচ ওয়েন why হাউ হুজ and আই হোপ ইউ গট it দেখো একটু খেয়াল করে হুয়ের ক্ষেত্রে হুমের ক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে আমরা এর উচ্চারণটা করছি আবার হুজ যখন বলছি তখন আমরা কিন্তু ডাব্লিউ এর পরে এর উচ্চারণটা করছি বাট যখন আমি এইটার উচ্চারণ করছি ওয়াট উইচ ওয়েন ওয়ের ওয়াই এইসবে আমি কিন্তু এই যে মাঝের এইচটা রয়েছে এগুলোর উচ্চারণ কিন্তু আমি করিনি ওকে আবার আমি এইচ দিয়ে যেহেতু হাউ স্টার্ট হচ্ছে তো আবার আমি হাউতে এইচ এর উচ্চারণ করেছি তো এগুলো একটুখানি তোমাদেরকে মনে রাখতে হবে আমি অনেককে দেখেছি এগুলোর উচ্চারণে ভুল করতে স্পেশালি এই পাঁচটার উচ্চারণে অনেকে এরকমভাবে উচ্চারণ করে হোয়াট 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 ইজ ইয়ার নেম নোয়াট ইজ ইয়ার নেম উইচ হুইচ না উইচ উইচ নেক্সট ওয়েন হোয়েন না ওয়েন ওয়েন ওয়ার না ওয়ার ওয়ার ইজ ইউর হাউস ডব্লিউ ই এর মতন উচ্চারণ হবে ওয়াই হোয়াই না নাও দ্যাট উই হ্যাভ ডার্নট আমাদের এবার থেকে উচ্চারণগুলোর ওপরে একটুখানি ফোকাস করতে হবে একটু অ্যাটেনশন দিতে হবে এইবার কথা বলি যে এগুলোর কাজকে নিশ্চয়ই দেখতে পাচ্ছো আমরা যখন ভুয়ের ব্যাপারে কথা বলি তখন আমরা কোনো ব্যক্তির ব্যাপারে কথা বলছি তো কে বা কারার জন্য আমরা ভুকে ব্যবহার করি আবার পার্সনের জন্য হুমকেও ব্যবহার করি বাট সেটা অবজেক্টের জন্য অর্থাৎ যদি সাবজেক্টের ব্যাপারে জানতে হয় আমরা হু দিয়ে কোয়েশন করব যদি অবজেক্টের ব্যাপারে জানতে হয় আমরা হুম দিয়ে কোয়েশন করব। ওকে সো এটা হচ্ছে একটা ডিফারেন্স এখানে পার্সন আমরা এখানে পার্সন হচ্ছে সাবজেক্ট এখানে পার্সন হচ্ছে অবজেক্ট তাহলে হু মানে হচ্ছে কে বা কারা হোম মানে হচ্ছে কাকে নেক্সট দেখো হোয়াট ওয়াট আমরা কোন জিনিসের ব্যাপারে প্রশ্ন করার জন্য ব্যবহার করি থিংস অ্যাকশনস অর জেনারেল ইনফরমেশন এখানে যে ইনফো লিখেছি আমি জায়গার জন্য এখানে এর মানে হচ্ছে জেনারেল ইনফরমেশন সো কি দিয়ে যখন আমরা কোয়েশ্চেন করছি উই ইউজ ওয়াট ওকে উইচ কখন ব্যবহার করি উইচ মানে হচ্ছে কোনটা ওয়াট মানে হচ্ছে কি উইচ মানে হচ্ছে কোনটা ডিফারেন্স কি কি আর কোনটার মধ্যে ওয়েল যখন আমরা চয়েসেস এর ব্যাপারে কথা বলি বিটুইন টু থিংস বা আমাদের সামনে ধরো অনেকগুলো জিনিস রয়েছে এবং আমি বলছি এর মধ্যে থেকে কোনটা তখন আমরা উইচের ব্যবহার করি যেরকম হয়তো পুজোর শপিং করতে গেছি অনেকগুলো জামা কাপড়ের মধ্যে আমি জিজ্ঞেস করছি মা তুমি কোনটা নেবে উইচ ওকে সো উইচ ব্যবহার করবো তখন সো কোন বা কোনটার জন্য আমরা উইচ ব্যবহার করি ওয়েন আমরা কখন ব্যবহার করি আমরা সময়ের জন্য ওয়েনের ব্যবহার করি টু টক অ্যাবাউট টাইম কখন বোঝাতে আমরা ওয়েনকে কে ইউজ করি হ্যাঁ অ্যান্ড দেন ওয়ে ওয়ে আমরা ব্যবহার করি লোকেশন বা প্লেসের ব্যাপারে জানার জন্য অর্থাৎ কোনো জায়গার ব্যাপারে জানার জন্য আমরা ওয়ের ব্যবহার করি যেরকম ওয়ে ডু ইউ লিভ তুমি কোথায় থাকো উই আর ট্রাইং টু নো অ্যাবাউট দ্য প্লেস নেক্সট ইজ ওয়াই ওয়াই মানে কেন রাইট তাহলে এখানে আমরা রিজনের ব্যাপারে জানতে চাইছি কারণ জানতে চাইছি আমরা কোনো কিছু সো কেন দিয়ে যখন প্রশ্ন করবো হয়ে যাবে ওয়াই এইবারে আসি হাউতে হাউ মানে নিশ্চয়ই তোমরা জানো যে কেমন ভাবে যখন আমাদের কোনো জিনিসের ম্যানার জানতে হয় কন্ডিশন জানতে হয় বা ডিগ্রি জানতে হয় যে কোনো কাজ হয়েছে কেমন ভাবে হয়েছে কোন পরিস্থিতিতে হয়েছে রাইট সো যখন ম্যানার কন্ডিশন ডিগ্রির ব্যাপারে প্রশ্ন থাকে তখন আমরা হাউ দিয়ে কোয়েশন করি সো হাউ মানে হচ্ছে কিভাবে বা কেমন করে নেক্সট ইজ হুজ হুজ মানে কি হুজ মানে হচ্ছে কার ইট টকস অ্যাবাউট পজেশন মানে হচ্ছে মালিকানার ব্যাপারে কথা বলে যেমন আমি যদি বলি হুস কার কার গাড়ি হুস পেন কার হুস ক্লাস কার ক্লাস ক্লাস রাইট সো হুস ক্লাস তাহলে দেখো হুস মানে হচ্ছে কার এইটুকু আই হোপ তোমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে জলের মতন একদম ক্লিয়ার হয়ে গেছে এইটুকু বিষয় সো এইটুকু তোমরা যদি চাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বাট ওয়েট উই আর নট ডান হিওর এইখানে এই চার্টটা আরো ক্লিয়ার হবে যখন আমরা এরপরে এক্সাম্পলস দেখব এইখানে এবার এই প্রত্যেকটার জন্য আমি এক্সাম্পল শেয়ার করব ওকে ফাইন যেরকম এখানে রয়েছে আমি বলেছি হু হু মানে আমি একটু আগে তোমাদের বলেছি যে কে বা কারা রাইট সো সাবজেক্টের ব্যাপারে যখন আমি জানতে চাইছি আমি কোয়েশ্চেন করছি হু দিয়ে যেমন আমি যদি বলি হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড এর মানে কি যে তোমার বেস্ট ফ্রেন্ড কে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড রাইট সো ইউ কেন আন্সার কোশ্চেন আছে হু দিয়ে তুমি তাহলে আন্সার করতে পারবে মাই বেস্ট ফ্রেন্ড ইজ নীল আমার বেস্ট ফ্রেন্ড হল নীল সো হু মানে হচ্ছে কে ফাইন বাহ আমি যদি বলি হু ইজ টকিন টু ইউ তোমার সাথে কে কথা বলছে তুমি আনসার দিতে পারো মাই ফ্রেন্ডস আর টকিং টু মি আমার বন্ধুরা আমার সাথে কথা বলছে তাহলে এখানে কারা হয়ে গেল মানে তাই তো আচ্ছা এবারে দেখব পরেরটা হুম হুম মানে হচ্ছে কাকে যেমন হুম ডিড ইউ মিট ইয়েস্টারডে অর্থাৎ তুমি গতকাল কার সাথে দেখা করেছিলে কাকে বা কার সাথে হুম ডিড ইউ মিট ওকে ইয়েস্টারডে হোম ডুড ইউ মিট ইয়েস্টারডে তুমি কার সাথে গতকাল দেখা করেছিলে বা আমি এটাকে যদি কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে এরকম হবে তুমি গতকাল কাকে দেখেছ ওয়াট আমরা কি এর জন্য ব্যবহার করি যেমন ওয়াট ইজ ইওর ফেভারিট ফেভারেট বুক অর্থাৎ তোমার প্রিয় বই কি বা কোনটি সো এখানে তোমরা আনসার দেবে তোমার যে একটা প্রিয় বই রয়েছে সেটার ব্যাপারে সো ফেভারিট বুক ওকে দেখো এখানে কোনটি দিয়ে আমরা বাংলায় কোয়েশ্চেন করলেও তোমার প্রিয় বই কোনটি এখানে তোমরা একটা বইয়ের ব্যাপারে উত্তর দিচ্ছ কিন্তু পরে হয়তো তোমাদের ডাউট থাকবে যে তাহলে ম্যাম উইচ উইচ মানেও হচ্ছে কোনটি ওয়াট মানেও হচ্ছে কোনটি কী করে বুঝবো দেখো উইচ যখন থাকবে উইচের সাথে সব সময় আমাদের সামনে বা আমাদের কাছে চয়েসেস থাকবে ওকে সো অনেক অপশনের মধ্যে থেকে যদি আমি বলি কোনটি এর মধ্যে থেকে কোনটি তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে উইচ ওকে এই ডিফারেন্সটা অলওয়েজ মাথায় রাখবে যে যদি অনেকগুলোর মধ্যে থেকে একটার কথা বলি তাহলে সেই ক্ষেত্রে উইচ হয়ে যাবে যেরকম আমি যদি বলি যে কোন রঙটা তুমি বেশি পছন্দ করো অনেক রঙের মধ্যে থেকে একটা রঙ তোমাকে বলতে হবে রে সো উইচ কালার কালার ডু ইউ প্রেফার যেমন ধরে না তোমার সামনে অনেকগুলো জামা অনেক কালারের দেওয়া আছে এবার আমি যদি বলি কোন রঙটা ভাল লাগছে উইচ কালার ডু প্রেফার সো যদি চয়েসেস থাকে তাহলে সেই ক্ষেত্রে অলওয়েজ উইচ আসবে এইটুকু খেয়াল রাখবে নেক্সট আমরা যাব হচ্ছে ওয়েন মানে হচ্ছে কখন যেরকম ওয়ে উইল দিটিং স্টার্ট When will the meeting start? Don't worry, amra adhu in detail shigbo. Fine, don't worry. Next, next is where. Where mane hotche? right? So where is the nearest? Where is the nearest store? In mane Where is the nearest store? এর মানে কি হলো এর মানে হলো যে নিকটবর্তী দোকানটা কোথায় পরেরটা কি বলছে দেখো ওয়াই ওয়াই মানে হচ্ছে কেন রিজন জানার জন্য আমরা ওয়াইকে ব্যবহার করি টু টক অ্যাবাউট রিজন্স সো এখানে দেখো আমি যদি প্রশ্ন করি ওয়াই আর ইউ লেট তার মানে তুমি কেন দেরি করেছো সেটার কারণ আমি জানতে চেয়েছি ওয়াই আর ইউ লেট তুমি কেন দেরি করেছো রিজন আম আস্কিং ইউ দা রিজন পরেরটা রয়েছে হাউ তাহলে হাউ মানে কি হচ্ছে হাউ মানে হচ্ছে কিভাবে সো যেরকম আমি যদি বলি হাউ ডিড ইউ সলভ সলভ প্রবলেম হাউ ডিড ইউ প্রবলেম মানে হচ্ছে তুমি কিভাবে সমস্যাটার সমাধান করলে হাউ ডিড ইউ সলভ দ্য প্রবলেম পরেরটা বলেছে হুজ হুজ মানে অলরেডি বলে দিয়েছে উই টক অ্যাবাউট পজেশন মানে আমরা মালিকানার ব্যাপারে কথা বলি

অ্যান্ড এদের ইউসেজ তোমাদের কাছে কিছুটা ক্লিয়ার হয়েছে রাইট আরও আমরা ইন ডিটেলে শিখবো চলো শুরু করা যাক আজকের ক্লাসে আমরা ইন ডিটেলে চারটে ডাব্লিউএইচ ওয়ার্ডের উপরে কাজ করব এবং বাকি ডাব্লিউএইচ ওয়ার্ডের উপরে আমরা পার্ট টু তে ডিসকাস করব তাহলে চলো শিখে নেওয়া যাক হু হোয়াট ওয়্যার আর ওয়েন এর ব্যবহার আজকের ক্লাসে হু দিয়ে স্টার্ট করবো উই অলরেডি নো হু মানে হচ্ছে কে বা কারা এখানে এবারে আমাদের জন্য রয়েছে কিছু সেন্টেন্স উইল সি যে আমরা কতটা এই সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে পারছি প্রথমে কি বলেছে দেখো তুমি কার সাথে কথা বলছো তুমি কার সাথে কথা কার সাথে এটার জন্য আমরা হু এর ব্যবহার করব ঠিক আছে কার সাথে হু আর ইউ টকিং টু হু আর ইউ টকিং টু এইবারে দেখো পরেরটা বলেছে পার্টিতে কে আসবে যদি থাকতো এরকম পার্টিতে কারা আসবে সেক্ষেত্রেও হু হতো কে আসবে তার জন্য হু হবে এখানে তাহলে কোয়েশ্চেনটা কি হবে হু ওয়েল খাম টু দ্য পার্টি নেক্সট তোমাকে খবরটা কে বলেছে কে বা কারা বলেছে তার জন্য আমরা এখানে হু এর ব্যবহার করবো হু টোল্ড ইউ দা নিউজ কোয়েশন কিন্তু স্টার্ট হচ্ছে হু দিয়ে হু টোল্ড ইউ দা নিউজ দেখো একটা জিনিস সবসময় খেয়াল রাখবে যখন আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড এর ব্যবহার করব সেটা যদি সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ভ থাকে তাহলে সেই ক্ষেত্রে অলওয়েজ তার আগে আসবে যেরকম এই সেন্টেন্সটা আমরা দেখেছি আর ইউ টকিং টু সো এখানে আর ছিল হচ্ছে হেল্পিং ভার্ভ অলওয়েজ তার আগে এসেছে ওয়েল এখানেও আমরা দেখেছি উইনের আগে এসেছে হু রাইট হু সবসময় মাথায় রাখবে কোনো হেল্পিং গার্ভ থাকলে সেন্টেন্সে আগে আসবে কোয়েশ্চেন সবসময় শুরুই হবে হু দিয়ে ওকে নেক্সট আমাকে কে সাহায্য করতে পারবে আমাকে কে সাহায্য করতে পারবে পারবে বলেছে নিশ্চয়ই তাহলে বুঝতে পারছো ক্যানের ব্যবহার আসবে তাহলে কি হবে হু ক্যান হেল্প মি হু ক্যান হেল্প মি রাইট নেক্সট ম্যাচটা কে জিতেছে কে বা কারা জিতেছে তার জন্য হু এর ব্যবহার হবে সো হু ওয়ান দা ম্যাচ পরেরটা দেখো এখানে ম্যানেজার কে এখানে কে হু ইস দা ম্যানেজার হিওর কে বলেছে না কে দিয়ে প্রশ্ন করেছে হু ইজ দা ম্যানেজার হিওর রাইট তাহলে দেখো সবকটা সেন্টেন্স লিখে নিলাম কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স শুরু হু দিয়ে কেন প্রত্যেকটা সেন্টেন্সে কে বা কারা দিয়ে প্রশ্ন আছে এইবারে আমি জানি তোমাদের এখানে থাকবে একটা গভীর প্রশ্ন যে ম্যাম আপনি বললেন কে বা কারার জন্য আমরা হু এর ব্যবহার করি কিন্তু আপনি আবার এইখানে কার সাথে কথা বলার জন্য হু এর ব্যবহার করেছেন ব্যাপারটা কি হলো বুঝলাম না বোঝাচ্ছি a sentence take ke if i try to sound formal right Ita erokom with whom are you talking okay with whom are you talking but the fact is that eta a grammatically correct sentence to me কার সাথের জন্য সেন্টেন্স অলওয়েজ শুরু হয় উইথ হোম দিয়ে যাদের মনে হচ্ছে এই ব্যাপারটা আমার ডিফিকাল্ট লেগেছে ইউ ক্যান স্কিপ ইট বিগিনার্সরা কমপ্লিটলি এটাকে স্কিপ করতে পারো কোনো প্রবলেম নেই ইনফ্যাক্ট তুমি যদি নাও চাও এরকম ধরনের প্রশ্ন হু দিয়ে করতে শুধু যদি উইথ হোম দিয়েও করো চলবে বাট জাস্ট শিখে রাখো জেনে রাখো কেউ যদি ব্যবহার করে যাতে তোমার বুঝতে কোনো অসুবিধা না হয় উইথ হোম দিয়ে যখন আমরা কোয়েশ্চেন স্টার্ট করছি দ্যাট সাউন্ডস ফর্মাল কিন্তু নেটিভ স্পিকাররা কি করে যখন কথা বলে ইংলিশে নেটিভ স্পিকাররা তখন তারা চায় যতটা সম্ভব তাড়াতাড়ি কথা বলতে এবং যাতে সেন্টেন্সের মধ্যে কোনো কমপ্লেক্সিটি না আসে যে কোনো রকমের কমপ্লেক্সিটি তারা অ্যাভয়েড করতে চায় যার জন্য কি হয় উইথ হোম দিয়ে তারা খুব একটা কথা বলে না বা প্রশ্ন করে না এবং সেই প্রশ্নটা তারা করে এভাবে হু আর ইউ টকিং টুক সেন্টেন্স শেষ হচ্ছে দেখো টু দিয়ে টকিং যেহেতু আছে টকিং টুক টকিং টু মানে হচ্ছে কারোর সাথে কথা বলছে সো হু আর ইউ টকিং টু তুমি কার সাথে কথা বলছো প্রশ্ন তাই আছে না তুমি কার সাথে কথা বলছো হু আর ইউ টকিং টু কিন্তু কারেক্ট সেন্টেন্স যদি আমি গ্রামারের দিক থেকে দেখতে চাই তাহলে সেটা হবে উইথ হুম আর ইউ টকিং সো দিস ওয়ান ইজ লেস ফর্ম প্রত্যেক দিন কার কথাবার্তায় ব্যবহার হচ্ছে ক্যাজুয়াল সেটিংয়ে ব্যবহার হচ্ছে সবসময় কথাবার্তায় কিন্তু যদি লেখার কথা আমি বলি সেই ক্ষেত্রে রিটার্ন কনভারসেশনের ক্ষেত্রে বা যে কোনো রিটার্ন ওয়ে অফ কমিউনিকেশনের ক্ষেত্রে আই উড সে ইউ ইউ গো দিস ওয়ান আপ টু তোমরা কোনটা ব্যবহার করবে বাট আমার মনে কেন যেন তোমাদের মধ্যে এই প্রশ্নটা রয়েছে যার জন্য এটা ক্লিয়ার করে দেওয়া ভীষণ দরকার ছিল সো উই আর ডান ইউর উইথ হু লেটস প্রসিড উইথ হোয়াট নেক্সট উই হ্যাভ হোয়াট ওয়াট আমরা ব্যবহার করি কোনো জিনিসের ব্যাপারে জানার জন্য কোনো কাজের ব্যাপারে জানার জন্য বা কোনো জেনারেল ইনফরমেশন জানার জন্য যেমন এখানে বলেছে দেখো তুমি দুপুরের খাবারে কী চাও তুমি দুপুরের খাবারে কী চাও দুপুরের খাবারে কী চাও চাওয়া ইংলিশ হচ্ছে ওয়ান্ট তাহলে আমি এখানে প্রশ্ন করবো কীভাবে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর লাঞ্চ হোয়াট ডু ইউ ফর লাঞ্চ নেক্সট কি বলেছে সমস্যাটা কি মানে হোয়াট

আমি এখানে অলরেডি লিখেছি কি বা কোনটার জন্য আমরা ওয়ার্ডকে ব্যবহার করি কনফিউজ হয়ে না আমি জানি তোমরা বলবে যে ম্যাম ওয়েচের জন্য তো আপনি বলেছিলেন যে কোনটা ব্যবহার হয় তাহলে জন্য কোনটা কেন ওকে এখানে কি বলছে দেখো তোমার প্রিয় বই কোনটা প্রিয় বই কোনটা তাহলে কি হবে ওয়াট ইজ ইউর ফেভারেট বুক নাও দ্য কোয়েশ্চেন কামস ম্যাম কান্ট উই ইউজ ওয়েচ ইজ ইউর ফেভারেট বুক হিওর যদি যেরকম ধরো আমি যদি তোমাদের প্রশ্ন করি তোমার প্রিয় মুভি কোনটা এখানে আমি ইন জেনারেল একটা কোয়েশ্চেন করেছি বোঝো ব্যাপারটা ভালো করে ওকে আমি একটা ইন জেনারেল প্রশ্ন করেছি অনেক মুভি রয়েছে প্রচুর 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 অগন্তি মুভি রয়েছে কোনো লিমিটেশন নেই তাই না অগন্তি মুভি রয়েছে তো আমি জাস্ট প্রশ্ন করছি যে এতগুলো মুভি যা রয়েছে তার মধ্যে থেকে তোমার প্রিয় মুভি কোনটা সো একটা ইন জেনারেল কোয়েশ্চেন করেছি এখান থেকে তুমি তোমার যে কোনো প্রিয় মুভির নাম বলতে পারো ফর মাই মুভি ইজ ইনসেপশন ধরো আমি উইচ দিয়ে করলাম দিয়ে তখন কোয়েশ্চেন আসবে যখন চয়েসটা চয়েস আমাদের কাছে লিমিটেড তাহলে আমাদের কাছে যখন চয়েসটা লিমিটেড রয়েছে আমাদেরকে যখন দেওয়া হয়েছে যে অপশনগুলো তার মধ্যে থেকে বেছে নিতে হচ্ছে তখন উইচের ব্যবহার আসবে যেমন আমি যদি তোমাদের বলি উইচ ইজ ইউর ফেভারিট মুভি ইনসেপশন অ টাইটানিক সো ইউ ক্যান আনসার মাই ফেভারিট মুভি ইজ ইনসেপশন ফাইন দেখো হোয়াট দিয়ে কোয়েশ্চেন করছি কখন যখন আমি ইন জেনারেল প্রশ্ন করছি যেখানে কোনো লিমিটেশন নেই উইচ দিয়ে কোয়েশ্চেন করছি কখন যখন আমাদের কাছে অপশন দেওয়া হয়েছে চয়েস দেওয়া হয়েছে আমাদের কাছে চয়েস যখন লিমিটেড এবং বলছি এর মধ্যে থেকে কোনটা ফাইন এর মধ্যে থেকে কোনটা তখন আসছে উইচ বাট জেনারেল যদি ইন জেনারেল কাউকে প্রশ্ন করি তোমার ফেভারিট মুভি কোনটা তোমার ফেভারিট বই কোনটা তোমার ফেভারিট গান কোনটা ইন জেনারেল জাস্ট একটা কোয়েশ্চেন করছি তখন সেক্ষেত্রে হোয়াট এবার ধরে নাও যে আমি কটা গান দিয়ে বলছি এর মধ্যে থেকে কোনটা তোমার ফেভারিট তখন উইচ আসবে ঠিক আছে যেমন ধরে নাও এখানে যে কটা সেন্টেন্স আছে তার মধ্যে থেকে কোন সেন্টেন্সটা তোমাদের ফেভারিট উইচ উইচ ইজ ইউর ফেভারিট সেন্টেন্স বোঝা গেল কারণ আমি তো সেন্টেন্সগুলো দিয়ে দিয়েছি দিয়ে বলছি এর মধ্যে থেকে কোনটা ফেভারেট তখন আসবে আচ্ছা এরা বুঝে গেছো পরেরটা গতকাল কি হয়েছিল কি হয়েছিল হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে পরে কি বলছে দেখো পরে বলছে সে বাড়িতে কি নিয়ে এসেছিল কি নিয়ে এসেছিল কি দিয়ে কোয়েশ্চেন আছে কি নিয়ে এসেছিল সে বাড়িতে তোমার ব্যাগে কি আছে হোয়াট হোয়াট ইজ এন ইয়োর ব্যাগ দেখো যাদের এখানে সেন্টেন্স এর ফরমেশন বুঝতে অসুবিধা হচ্ছে কিছু জায়গায় নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা ডিপ দিয়ে ওয়াটের পরে ডিডের ব্যবহার করেছি আবার কিছু জায়গায় দেখতে পাচ্ছি ওয়াটের পরে ব্যবহার করেছি এক্ষেত্রেও তাই হয়েছে এইখান বা এখানে আবার দেখো আমি ডুবের ব্যবহার করেছি এগুলো বুঝতে হলে কিন্তু তোমাদের আমার এর আগের যে এপিসোডগুলো রয়েছে এর আগের যে ক্লাসের সিরিজগুলো আছে সেগুলোকে দেখতে হবে যদি না দেখে থাকো তাহলে অ্যামিজারের ব্যবহার ডুডাজের ব্যবহার হ্যাজাভ্যাডের ব্যবহার যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এইখানে এসে তোমাদের প্রবলেম হয়ে যাবে তার জন্য ডে ওয়ান থেকে একজন একদম তোমাদের দেখা শুরু করতে হবে কেউ যদি ডে ওয়ান থেকে এসে এখনো পর্যন্ত কন্টিনিউ করে তাহলে তার ক্ষেত্রে বোঝা অতটা অসুবিধা হবে না বাট একদম যদি কেউ ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখো আই উড রিকোয়েস্ট ইউ টু প্লিজ গো ব্যাক টু ডে ওয়ান ওয়াচ দ্য সিরিজ কমপ্লিটেড ব্যাক টু দিস ক্লাস ওকে আচ্ছা তো এইখানে আমাদের ওয়াট কমপ্লিট হলো আমরা বুঝতে পেরেছি ওয়াট মানে কি বা কোনটা এই অব্দি আমাদের কাছে একদম ক্লিয়ার নাও উইল তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো দেখো আমরা এটা সবাইকে প্রশ্ন করি না তারা কোথায় থাকে সেটা জানার জন্য তাদের লোকেশন বা জায়গার ব্যাপারে জানার জন্য তাই তো বইটা কোথায় বইটা কোথায় বইটা ইংলিশ দ্য বুক আমি এখানে নির্দিষ্ট করে দিচ্ছি বলছি কিন্তু একটা পার্টিকুলার বইয়ের কথা সো দ্য বুক হবে তাহলে কি হবে বুক book? আমি কিন্তু তোমাদের এক্সাম্পলগুলো দিচ্ছি তোমাদের কাজ হবে এগুলোকে চেঞ্জ করে অবজেক্টস গুলোকে নিজেদের মতন করে লেখা যেরকম আমি দিয়েছি এখানে বইটা কোথায় তোমরা হয়তো বানালে যে চাবিগুলো কোথায় আমার চাবিগুলো কোথায় ভাইয়ের বইটা কোথায় বা ভাইয়ের ব্যাগটা কোথায় আমার এটিএম কার্ডটা কোথায় ওকে সেরকমভাবে চেঞ্জ করে করে তোমাদের কিন্তু নিজেদের বাড়িতে সেলফ প্র্যাকটিস করতে হচ্ছে পরেরটা তোমার স্কুল কোথায় তোমার স্কুল কোথায় তোমার স্কুল ইংলিশ ইওর স্কুল তাহলে কি হবে ওয়ে ইজ ইওর স্কুল ওকে নেক্সট গত সপ্তাহে কোথায় গিয়েছিলে গত সপ্তাহে ইংলিশ হচ্ছে লাস্ট উইক কোথায় গিয়েছিলে কোয়েশ্চেন করছে গিয়েছিলে নিশ্চয়ই বুঝতে পারছি সিম্পল পাস্টডে আছে তাই না ডিড ডি কোয়েশ্চেন হবে ওয়ে ডিড ওয়ে ডিড ইউ গো লাস্ট উইক ওকে আমি ট্যাক্সি কোথায় পেতে পারি আমি একটা ট্যাক্সি খোঁজ করছি আমি জিজ্ঞাসা করছি কোথায় যখন প্রশ্ন করবো না আমি এটা কোথায় পেতে পারি বা আমি এটা কোথায় খুঁজে পাবো ওয়ের ক্যান আই ফাইন্ড দি কোয়েশ্চন আসবে ওয়ে ক্যান আই ফাইন্ড ক্যান ওকে নেক্সট সবচেয়ে নিকটবর্তী ব্যাংক কোথায় দেখো প্রত্যেকটাই কিন্তু আমি লোকেশনের ব্যাপারে জিজ্ঞাসা করছি ওকে প্লিজ উই আর টকিং বলছে নিকটবর্তী সবচেয়ে নিকটবর্তী নিয়রেস্ট তাহলে কি হবে ইজ ইজ দ্য দ্য নিয়ারেস্ট ব্যাংক ইজ দ্য নিয়ারেস্ট ব্যাংক ওকে নেক্সট কি বলছে আমার ফাইল কোথায় ওকে ওয়ে ব্যবহার ভীষণই সহজ এখানে কোনো কিচ্ছু জটিল নেই ভীষণ সহজ আরও অনেক তোমাদের এক্সাম্পল আমি দেব আমাকে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে ফলো করো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি নিচে কিন্তু দিয়ে দিয়েছি তোমাদের দেখবে কমেন্ট সেকশনে দেওয়ার আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সো ফলো মি দেয়ার অ্যান্ড সেখানে কিন্তু তোমাদের আমি অনেক এক্সট্রা স্টাডি ম্যাথ ওয়ার্কশিট কুইজেস বা পিডিএফস দেব। সো প্লিজ ফলো মাই টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড যদি আজকের ক্লাসের ওয়ার্কশিটের আনসার পেতে হয় ওয়ার্কশিট থাকছে আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে অ্যান্ড তার আনসার আমি নিচে কমেন্ট সেকশনে পিন করে দিচ্ছি তো তোমরা যারা আনসারের খোঁজ করছো আমাকে এসে টেলিগ্রামে জিজ্ঞাসা করছো ম্যাম প্লিজ সেন্ড দি আনসার আনসার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে প্লিজ একটু চেক করে নিও আচ্ছা আমাদের ওয়ের হয়ে গেছে এবারে আমরা জানবো ওয়েন দেখো সবচেয়ে ইজি এইচ ওয়ার্ডগুলোর মধ্যে একটা হলো কিন্তু ওয়েন এর আগেরটা আমরা শিখেছি ওয়েস সেটাও ভীষণ সহজ ছিল অ্যান্ড নাও ইটস টাইম ফর ওয়েন আমি জানি তোমাদের ভালো লাগছে আজকের ক্লাসটা তাহলে অতি অবশ্যই লাইক করতে হবে শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে এবং তাদেরকেও ইনভাইট করতে হবে আমার ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাসে যাতে তারাও বাড়িতে বসে একটু ইংলিশ শেখার সুযোগ পায় আর তার সাথে সাথে তোমরা জানো কি করতে হবে আমাকে কমেন্ট করে জানাতে হবে যাতে আমিও একটু ইন্সপিরেশন পাই এই ক্লাসগুলো কন্টিনিউ করার রাইট চলো ফার্স্ট এটা কি বলছে তোমার জন্মদিন কবে দেখো আমরা কবে বা কখনের জন্য ওয়েনকে ব্যবহার করি যখন আমরা কোনো টাইমের ব্যাপারে জানতে চাই তো যখন টাইমের ব্যাপারে কোয়েরি করছি যে কখন কোনো কাজ হয়েছিল বা কখন কোনো কাজ হয় তখন আমরা কিন্তু ওয়েন ব্যবহার করি তাহলে এখানে বলেছে তোমার জন্মদিন কবে বা তোমার জন্মদিন কখন দেখো আমরা কখন খুব একটা ব্যবহার করি না আমরা কিন্তু কবেই বলি বাংলায় তাই না তাহলে ইংলিশে কি হবে ওয়েন ইজ ইয়োর বার্থডে রাইট ওকে নেক্সট ট্রেন কখন আসবে অর্থাৎ ট্রেন আসার টাইমটা কখন ওয়েন উইল দা ট্রেন উইল দ্য ট্রেন পরেরটা তুমি কখন বেরোচ্ছ তুমি কখন বেরোচ্ছ এখানে বেরোনোর জন্য আমরা লিভিং ব্যবহার করবো সেখানে বেরোচ্ছ বেরোনোর জন্য আমরা লিভিং ব্যবহার করব তাহলে এখানে কি হবে অর্থাৎ কখন রওনা হচ্ছে কোনো জায়গার জন্য বা কখন ঘর থেকে বাইরে যাচ্ছ তুমি কখন ইংরেজি শেখা শুরু করেছিলে আচ্ছা শুরু করেছিলে দেখো এগুলো কিন্তু বুঝতে হবে যে কোন টেন্সে রয়েছে এখানে যেরকম আমি দেখে বুঝতে পারছি এটা সিম্পল আছে তুমি কখন ইংলিশ শেখা শুরু করেছিলে টাইম জিজ্ঞাসা করছে যে দু মাস আগে না তিন মাস আগে না এক বছর আগে

মিট মানে দেখা করা তাই না ওয়েন ক্যান বি মিট আমরা কখন দেখা করতে পারি পরেরটা বলছে পরবর্তী ক্লাস কবে পরবর্তী ক্লাস কবে অর্থাৎ ক্লাস কখন বা কবে কখনো হতে পারে এই ক্ষেত্রে যদি আমরা টাইমের কথা জিজ্ঞাসা করি আবার পরে কোনো দিন যদি জিজ্ঞাসা করি সেক্ষেত্রে কবে হবে দুটোর ক্ষেত্রেই আমরা ওয়েনের ব্যবহার করবো ওয়েন ইজ দ্য নেক্সট ক্লাস আনসার হবে ওয়েন ইজ দ্য নেক্সট ক্লাস ওকে নেক্সট তুমি কখন তোমার বাড়ি পৌঁছেছিলে বাড়ি পৌঁছানো ইংলিশ বাড়ি পৌঁছানো ইংলিশ হচ্ছে টু রিচ হোম তাহলে তুমি কখন তোমার বাড়ি পৌঁছেছিলে ওয়েন ডিড ইউ রিচ হোম ওয়েন ডিড ইউ রিচ হোম রাইট এখানে ওয়েন হয়ে গেছে সবসময় একটা জিনিস খেয়াল রাখবে ডাব্লিউএচ ওয়ার্ডস গুলো কিন্তু আগে আসবে অলওয়েজ অ্যান্ড যদি তোমাদের মনে হয় যে এই পরের হাফের কোয়েশ্চেনটা করতে আমার প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না তাহলে ডাব্লু এইচ ওয়ার্ড ছাড়া আমি যেই ক্লাসগুলোই তোমাদের অ্যামেজ আর ওয়াজওয়্যার ডুডেড ডাজের ব্যবহার শিখিয়েছি বা হ্যাজ আফ এর ব্যবহার শিখেছি সেখানে এটাও শিখিয়েছি যে কোয়েশ্চেন কি করে করতে হবে সো আগে সেই ক্লাসেসগুলো ফলো করো যদি ক্লিয়ার হয়ে যায় তবে গিয়ে কিন্তু এখানের এই যে পরের পার্টের কোয়েশ্চেন্সগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না ফর ইওর এক্সট্রা হেল্প বলে রাখি টেন ফ্রি মাস্টার ক্লাস আমার চ্যানেলে আপলোড করা আছে ডেসক্রিপশনে যাও মাস্টার ক্লাসের লিঙ্ক আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশন ফলো করলে সেখান থেকে সমস্ত লিঙ্ক অ্যান্ড হেল্প তোমরা পেয়ে যাবে ফর মোর হেল্প ইউ ক্যান ফলো মি অন মাই টেলিগ্রাম চ্যানেল আস ইউ ইং ভেরি সুন বাট তার আগে তোমাদের জন্য রয়েছে আজকের ক্লাসের ওয়ার্কশিট টু টেস্ট হোয়াট ইউ হ্যাভ লার্ন চলো তাড়াতাড়ি করে ওয়ার্কশিট কমপ্লিট করো I believe that the worksheet complete is complete for answers. You can check the description box or the comment section where I have pinned the answers. Thank you so much for today. I'll see you soon in my next video. Thank you.